ঝড়ে এবং ঝিরি ঝিরি বৃষ্টি, রাস্তাঘাট খুব ভিজে অবস্থা, কান দিকে কান দিয়ে আমরা এখন ঢাকা মেডিকেলের সাইডে আছি। বাবুল সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো যে ইয়াসমিন আপার বাসায় যাতে ত্রাণ পৌঁছায় যায়, কারণ ইয়াসমিন আপা যাতে রাস্তায় এভাবে বৃষ্টির মধ্যে ঝড় তুফানের মধ্যে যাতে আর বের হতে না হয়, তাকে যাতে সরকারি যে ত্রাণ এই অসহায় মানুষের কাছে পৌঁছায়। এরপর এখন চাকরি বাকরি নেই, আমার ঘরে চাল নাই ডাল নাই, আমি খাইতে পারতেছি না, আমার তিনটা ছেলে কামাই করতে পারতেছি না, চাকরি বাকরি তো বন্ধ, সেই এখন আইতে হয় এখানে আসি, যদি কাজকর্ম করবে তাও তো নাই, খাবো কীভাবে চলবো কীভাবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক আপনাদের, আমরা দুঃখী মানুষের পাশে সবসময় দুঃখী মানুষদেরকে তুলে ধরার চেষ্টা করি। আজকে রাত্রে বেরিয়েছি, আমি অ্যাক্সিডেন্ট করে অসুস্থ ছিলাম, তারপর আমি বের হয়েছি আজকে রাতে ঢাকা শহর ঘূর্ণিঝড়টা কী অবস্থা এবং রাতে ঢাকা শহরের মানুষ কী অবস্থা আছে সেটা তুলে ধরার জন্য। একজন রিক্সাওয়ালা যাচ্ছে, ওনার আমরা একটা বক্তব্য নিব। ভাই সালাম আলাইকুম। এই রাস্তায় যে একটু এই যে ঘরের ভিতরে রিক্সা নিয়ে বেরিয়েছেন, আপনার কোনো সমস্যা এমনও হতে পারে আপনি ব্যাটারি রিক্সা উল্টায় যেতে পারে, হ্যাঁ পারে না, তারপরে যদি চোল দিব না চোল দেবে না, মানে এই আল্লাহর উপর ভরসা আছে, আল্লাহর উপর ভরসা। এই দেখুন কিন্তু আপনি এই যে কন্ট্রোলটা নিয়ে যে রিক্সায় চালাচ্ছেন, আপনি তো বাসায় স্টে হোম বাসা থাকতে পারেন, আপনাকে রিক্সাওয়ালাদের জন্য অনেক সুবিধা সুবিধা দিয়ে থাকে সরকার, কিন্তু সুবিধা নেই কেন, মেয়র সাহেব তো কিছুদিন আগে রিক্সাওয়ালাদেরকে প্রাণ দিয়েছে, তো কিছু আমরা পাই নাই, কিছু পাই আপনি কিছুই পান নাই, না কোনো কিছুই পান না, আপনি কোথায় থাকেন, কামালপুর আমার কোথায় সেবা এইখানে কোথায় থাকেন, চরে থাকি, চরে থাকেন, তা চরে কোনো সুযোগ সুবিধা আপনারা পান না, ধন্যবাদ আপনাকে। আমরা দৃষ্টি আকর্ষণ করবো কমিশনার এবং মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করবো, যে পেটের তাগিদে তারা রিক্সা নিয়ে বেরোচ্ছে এবং পেটের তাগিদেই তারা রাস্তায় নেমেছে, যে আমরা বলি স্টে হোম লকডাউন,
এই লকডাউন ওরা কিছুই বুঝে না, ওরা বুঝে যে জি পেটের কিটা, পেটের কিটা ওরা বুঝে, যে এখনো বললো ওরা বুঝে শুধু পেটের কিটা, সংসার নিয়ে বাঁচাতে হবে, ঘর ভাড়া দিতে হবে, এই পেটের ক্ষুধা। তো আমি একটা স্ট্যাটাস দিয়েছি একটা ফেসবুকে যে সরকার 3 মাসের জন্য বিদ্যুৎ বিল স্থগিত করেছিল, তো আমার বিল বিলেও চলে আসছে অলরেডি মোবাইলে SMS-এ, বলতেছে যে কি বিকাশে অথবা রকেট অ্যাকাউন্টে বিলটা দেওয়ার জন্য। তো সরকার 3 মাসের যে স্থগিত করলো, তাহলে এটা কীরকম স্থগিত করলো আসলে জানি না, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করবো এই ব্যাপারে দেখার জন্য। আর এই ঝড়ের ভিতরে আপনারা বের হবেন না, অবশ্যই সাবধানে থাকবেন, কারণ এই ঝড়ের ভিতরে বড় বড় ধরনের সমস্যা হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন, শুধু আপনাদের জন্য বেরোয়েছি যে এই ঢাকা শহরে এমন কোনো প্রভাব নেই, তারপর ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, আপনারা অবশ্যই সাবধানে থাকবেন, আমাদের DSTV-র খবর দেখবেন, DSTV-র পাশে থাকবেন। আমি সানজিদ আক্তার আছি আপনাদের সাথে বক্সিবাজার থেকে, সানজিদ আক্তার, DSTV খবর। আসসালামু আলাইকুম।